Hey, what's up guys, and welcome to my channel Magic Mania. Magic video আর আজকে আমি আপনাদেরকে কার্ডস নিয়ে কোনো ম্যাজিক পারফর্ম করা শেখাবো না, ওর পরিবর্তে শেখাবো যে কিভাবে একটা খুবই সাধারণ আইটেম দিয়ে ম্যাজিক পারফর্ম করতে হয়। আর সেই আইটেমটা হলো এই সেফটি পিন। তো এই সেফটি পিনের মাধ্যমে কি রকম ম্যাজিক করা যায় আর কিভাবে সেই ম্যাজিক করতে হয় জানতে এই পুরো ভিডিওটা দেখুন। আর তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ম্যাজিক। ক্যান ইউ সেপারেট দি সেফটি পিনস? তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রিকটা করার জন্য আমি দুটো একই সাইজে সেফটি পিন ইউজ করেছি, আর এই দুটো সেফটি পিনেরই মুখ বন্ধ আছে। তো একটা সেফটি পিনকে এবার আমি আমার ডান হাতে এইভাবে ধরলাম, এবং আরেকটা সেফটি পিনকে এরকমভাবে ওপেন করার পর এই সেফটি পিনটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে সেফটি পিনটাকে লক করে দিলাম। আর তারপর দেখুন, আমি সেফটি পিন দুটোকে এরকমভাবে টেনে পরস্পর থেকে আলাদা করতে চাইলেও সেফটি পিন দুটো আলাদা হচ্ছে না। এবং আমি কথা দিচ্ছি, আমি যথেষ্ট জোরেই টানছি, এবং আমি যদি এভাবে সারাদিন ধরেও টেনে যাই এই সেফটি পিন দুটো কিন্তু কখনোই আলাদা হবে না। আর আপনারা এটা বাড়িতে এই ভিডিওটাকে পজ রেখে করে দেখতে পারেন যে দুটো সেফটি পিনকে এইভাবে নিয়ে তার মুখ দুটো বন্ধ করে পরস্পরের মধ্যে দিয়ে এইভাবে গলিয়ে আটকে দিয়ে যত জোরেই টানুন না কেন দেখবেন সেফটি পিন দুটো আলাদা হচ্ছে না। তো আমি এরপর করবো কি, সেফটি পিন দুটোকে আলাদা করবো? না, আমি সেফটি পিন দুটো মুখ খুলবো না, মুখ না খুলেই আমি সেফটি পিন দুটোকে আলাদা করার চেষ্টা করবো। আর এর জন্য আমি শুধু কাউন্ট ডাউন করবো আর একইভাবেই টানবো, দেখবেন সেফটি পিন দুটো এবারে আলাদা হয়ে গেছে। ওকে, তো কাউন্ট ডাউন শুরু করা যাক, 3, 2, 1। দেখুন সেফটি পিন দুটো আলাদা হয়ে গেল, কিন্তু সেফটি পিন দুটোর মুখ এখনও আগের মতোই ইন্ট্যাক্ট রয়েছে, খোলেনি, আর সেফটি পিন দুটো তাও আলাদা হয়ে গেছে। তো এই ম্যাজিকটা আমি কীভাবে করলাম এটা জানতে দেখতে থাকুন ভিডিওটার পরবর্তী পার্ট, অর্থাৎ টিউটোরিয়াল পার্ট। সো গাইস, দিস ইজ দ্য টিউটোরিয়াল পার্ট অফ দিস ভিডিও। আর এই ম্যাজিকটা পারফর্ম করার জন্য আপনার প্রয়োজন দুটো একই সাইজের সেফটি পিন। এটা আপনারা প্রথম থেকেই পারফর্ম করার জন্য নিজের কাছে রাখতে পারেন, অথবা কোনো দর্শকের কাছ থেকে চেয়ে নিয়ে তারপরে ট্রিকটা করতে পারেন। ওকে, তো এই ম্যাজিকটা করার জন্য প্রথমে আপনি যে কোনো একটা সেফটি পিনকে আপনার যে কোনো একটা হাতে এরকমভাবে ধরুন মুখ বন্ধ অবস্থাতে। আর ধরার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যেদিক দিয়ে সেফটি পিনটা আনলক হয়, অর্থাৎ কিনা এই দিকটা, সবসময় যেন আপনি যে হাতে ধরেছেন সেই হাতের আপওয়ার্ড ডাইরেকশানে, অর্থাৎ কিনা উপরের দিকে থাকে। আর তারপর সেকেন্ড সেফটি পিনটা নিয়ে সেটাকে খোলার পর ঠিক এর মিডিলটা দিয়ে এইভাবে ঢুকিয়ে দিন, দিয়ে সেফটি পিন দুটোকে লক করে দিন। ওকে, এই মিডিলের পরিবর্তে অন্য কোনো জায়গা দিয়ে কিন্তু সেফটি পিনটাকে ঢুকিয়ে লক করবেন না, তাহলে কিন্তু আপনার ট্রিকটা আর হবে না। তো তারপরে এইভাবে টেনে আপনি সেফটি পিন দুটোকে আলাদা করার চেষ্টা করুন, এমন ভান করুন, দিয়ে দর্শককেও একই কাজ করতে দিন। দর্শকও যখন এভাবে টেনে সেফটি পিন দুটোকে খুলতে পারবে না, তখন আপনি তার থেকে সেফটি পিনটা ফেরত নিয়ে নিন, দিয়ে আপনার ট্রিকটা পারফর্ম করা শুরু করুন। এই ট্রিকটা করার জন্য আপনি বিভিন্ন রকম জেস্টারেজ ইউজ করতে পারেন, যেমন আমি এখানে কাউন্ট ডাউন ইউজ করেছি, অথবা আপনি কোনো ম্যাজিক্যাল ওয়ার্ড বলতে পারেন, কিংবা এরকমভাবে স্ন্যাপ করতে পারেন দিয়ে সেফটি পিন দুটো খুলতে পারেন। তবে এটা খোলার জন্য আপনার একটা ট্রিক জানা প্রয়োজন। আর সেই ট্রিকটা হচ্ছে কি, আপনি যখন জোরে টান দেবেন, আমি যেমন এখানে কাউন্ট ডাউনে লাস্ট কাউন্টে 3, 2, 1 বলে লাস্ট কাউন্ট করে খুললাম, তখন লাস্ট কাউন্টের টাইমে আপনি সেফটি পিনটাকে জাস্ট এরকম উল্টে নিয়ে জোরে টান দেবেন, তাহলে কিন্তু সেফটি পিনটা খুলে যাবে। যেমন আমি এক্ষেত্রে 3, 2, 1 বলে জোরে টান দিয়েছিলাম, তখন সেফটি পিন দুটো পরস্পর থেকে আলাদা হয়ে গেছিলো। তেমনই আপনি এইভাবে সেফটি পিনটাকে খুলতে পারেন। আমি আরেকবার দেখিয়ে দিই, এইভাবে সেফটি পিনটাকে ধরলেন মুখ বন্ধ অবস্থায়, আরেকটা সেফটি পিন নিয়ে মাঝখানে ঢুকিয়ে দিলেন, দিয়ে কাউন্ট ডাউন শুরু করলেন 3, 2, 1 বলে কাউন্ট করার সময় সেফটি পিনটাকে উল্টে নিন আর জোরে টান দিন, দেখবেন সেফটি পিন দুটো এভাবে খুলে যাবে আর এর মাথাগুলো তখনও ইন্ট্যাক্ট থাকবে। যদি ভিডিওটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশানের বেল বাটনটাকে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিওর আপডেট আপনারা পেতে থাকবেন।